রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের তরফে রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করা হয়। রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই দিন এই সাংবাদিক সম্মেলনে তিনি জানান, নির্বাচনের আগে তিন ধরনের প্রোটোকল থাকে। একটা হলো 72 ঘণ্টা, 48 ঘণ্টা, আরেকটি হলো 24 ঘণ্টার প্রোটোকল। এই প্রোটোকল সোমবার থেকে লাগু হয়ে যাবে। সেদিক থেকে রাজ্যে যত হোটেল, গেস্ট হাউস, লজ, মেরেজ হল রয়েছে প্রত্যেকটিতে এদিন থেকে শুরু হবে চেকিং, কারণ 48 ঘণ্টা আগে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার বাদে অন্য কেউ এই নির্বাচনী ক্ষেত্রে থাকতে পারবে না। এছাড়া ত্রিপুরা, মিজোরাম এবং ত্রিপুরা আসাম বর্ডারে রাজ্যের অভ্যন্তরে থাকা 3টি রাস্তা মিজোরামের সাথে এবং 3টি রাস্তা রয়েছে আসামের সাথে, এগুলি সিল করা হবে। সোমবার থেকে রাজ্যের অভ্যন্তরে থাকা এই রাস্তা সিল করা হবে। এর সাথে রাজ্যের সাথে জুড়ে থাকা বাংলাদেশের সাথে সীমান্ত সোমবার থেকে সিল করা হবে। এছাড়া এদিন থেকে বাইক র্যালি করার অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি। এছাড়া প্রার্থীদের নির্বাচনী হিসাব এখন পর্যন্ত ওনারা যা খরচ করেছেন তা এদিন করা হবে। কোনো প্রার্থী কিংবা তাদের এজেন্ট যদি তাদের কোনো চিন্তা থাকে, তবে ওনারা পুলিশ স্টেশনের নামে কিংবা এলাকার নামে রিটার্নিং অফিসারের কাছে তা জানাতে পারেন বলেও এদিন জানান তিনি। আরও জানান, সার্ভিলেন্স টিমের কার্যকারিতা আরও বৃদ্ধি করে দেওয়া হবে যাতে বাইরের কোনো লোক না থাকতে পারে। এছাড়া 14 তারিখ অর্থাৎ ভোটের 48 ঘণ্টা আগে কী কী করা হবে এই সম্পর্কেও জানান তিনি। এদিন বিকেল 4টার পর কোনো ধরনের সরব প্রচার করা যাবে না, কোনো প্রকার ব্যানার, সিম্বল ইত্যাদি নিয়ে প্রচার করা যাবে না বলে পরিষ্কারভাবে অবগত করেন তিনি। तो ये प्रोटोकॉल कल से 13 तारीख से लागू हो जाएगा। तो इसमें पहला जो होटल्स है या जो गेस्ट हाउसेस है या लॉजेस है या धर्मशाला है या और कम्युनिटी हॉल्स है, जो भी है, जहां पे मैरिज हॉल्स है, जहां पे लोग रह सकते हैं, हम उनका चेकिंग कल से चालू करेंगे। क्योंकि 48 आवर्स बिफोर जो लोग उस चुनाव क्षेत्र के मतदाता नहीं है वो चुनाव क्षेत्र में रह नहीं सकते। ये चेकिंग हम कल से शुरू करेंगे। त्रिपुरा और मिजोरम और त्रिपुरा और आसाम की जो बॉर्डर है, इंटरस्टेट बॉर्डर के 3 रास्ते है हमारे मिजोरम के साथ और 3 रास्ते है आसाम के साथ, जो मेन रास्ते है उनको सील किया जाएगा, कल से सील किया जाएगा। तो तीन और तीन 6 रास्ते सील किए जाएंगे। साथ ही साथ जो इंटरनेशनल बॉर्डर है विद बांग्लादेश, ये BSF के माध्यम से इसको सील किया जाएगा, कल से बॉर्डर सील हो जाए। बाइक रैली की परमिशन नहीं दी जाएगी। तो बाइक रैली चुनाव से पहले 72 आवर्स में बाइक रैली की परमिशन नहीं होती है, तो बाइक रैली की कोई भी परमिशन कल के बाद नहीं दी जाएगी। कैंडिडेट्स है, उन्होंने जो खर्चा किया है उसका कल हिसाब किया जाएगा। कल एक लास्ट डेट है, फिर चुनाव के बाद एक हिसाब होता है, उसके बीच में हम उनको डिस्टर्ब नहीं करते। तो कल एक P-3 जो हमारे एक्सपेंडिचर ऑब्जर्वर है वो सभी का हिसाब कल, कोई भी कैंडिडेट या उनका एजेंट अगर उनको कोई वरी लिस्ट है, उनके कोई चिंता है, तो पोलिंग स्टेशन के नाम या इलाके के नाम वो रिटर्निंग ऑफिसर को, मतलब 14 तारीख को क्या क्या किया जाएगा। तो 14 तारीख में आप जानते हैं कि 14 तारीख 4 बजे के बाद कोई भी प्रकार का कैंपेनिंग नहीं हो सकता, कोई भी लाउड स्पीकर का यूज नहीं हो सकता, कोई बैनर या फ्लैग या कोई सिंबल लेके प्रचार नहीं हो सकता। तो ये सभी प्रकार का प्रचार 14 तारीख को 4 बजे के बाद बंद। এদিন তিনি আরও জানান, বাইরের লোকেদের 14 তারিখ বিকেল 4টার পূর্বে সেই নির্বাচনী এলাকা ছেড়ে দিতে হবে যে নির্বাচনী এলাকার ভোটের সে ব্যক্তি নয়। তবে বিকল্প হিসেবে যদি কোনো রাজনৈতিক দল বাইরের কাউকে এই রাজ্যের সংশ্লিষ্ট দলের প্রভারী হিসেবে নিযুক্ত করে থাকে, তবে ওনাকে তার নির্বাচন কমিশনের কাছে জানাতে হবে। এছাড়া 15 ও 16 তারিখ ড্রাই ডে থাকবে। তিনি আরও জানান, 16 তারিখ রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে, এছাড়া সব প্রতিষ্ঠানে এদিন ছুটি থাকবে, সবাই যাতে নিজের ভোট দিতে পারে। এছাড়া নির্বাচনের দিন প্রার্থীরা কী কী করতে পারবে এই সম্পর্কেও অবগত করেন তিনি।
আরও জানানো হয় যে নির্বাচনের দিন প্রার্থীরা কোনো ভোটারদের গাড়ি করে আনতে পারবে না, নির্বাচনের এবং ফলাফলের দিন কোনো প্রাইভেট এয়ারক্রাফট আসতে পারবে না, 200 মিটারের ভিতর মোবাইল ফোন এবং ভোটার ছাড়া অন্যরা প্রবেশ করতে পারবে না। এদিন তিনি আরও জানান, 200 মিটারের বাইরে রাজনৈতিক দলগুলি ভোটারদের সাদা কাগজে ভোটার স্লিপ দিতে পারে। যদিও নির্বাচন দফতর থেকে প্রত্যেককে ভোটার স্লিপ দেওয়া হয়েছে, এরপরও যদি কেউ তা না পেয়ে থাকেন তবে ভোট কেন্দ্রে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথে বিএলও থাকবে, তাদের কাছ থেকেও তা সংগ্রহ করা যেতে পারে কিংবা কত নম্বরে নাম রয়েছে তা জানা যেতে পারে। और 14 तारीख को 4 बजे के बाद जो बाहर के व्यक्ति है, जो हम चेकिंग कल से शुरू करेंगे, तो उनको 14 तारीख 4 बजे से पहले उनको असेंबली एरिया जिसमें उनका वोटर नाम नहीं है उनको छोड़ना पड़ेगा। उसमें कुछ एक्सेप्शन है, जो लीडर्स स्टेट के प्रभारी है, अगर पॉलिटिकल पार्टी के कोई प्रभारी है उनको उनके पार्टी ने इस राज्य का प्रभारी नियुक्त किया है तो वो यहाँ पे रह सकते हैं, लेकिन उन्हें उनका प्लेस ऑफ रेसिडेंस या जहाँ पे रुके हैं उनको डिक्लेयर करना पड़ेगा कि हम इस राज्य के प्रभारी हैं और हमें इस पार्टी ने नियुक्त किया है इस चुनाव के लिए और हम यहाँ पे रुके हैं। तो वो उन्हें डिक्लेयर कि 15 तारीख और 16 तारीख हमारे स्टेट में ड्राई डे डिक्लेयर हुआ है, ड्राई डे डिक्लेयर हुआ है। अभी हम जो लिकर के जो स्टॉक है हम उसके ऊपर हम लोग ध्यान दे रहे हैं। चुनाव के दिन या काउंटिंग के दिन कोई भी प्राइवेट एयरक्राफ्ट या हेलीकॉप्टर आ नहीं सकता स्टेट में, कोई भी लीडर्स बाहर के आ नहीं सकते, चुनाव के दिन नहीं आ सकते और काउंटिंग के दिन नहीं आ सकते, इसके ऊपर भी बंधन है। 200 मीटर के अंदर मोबाइल फोन या वोटर छोड़ के और किसी को एंट्री नहीं है। এদিন তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রায় 2600 অভিযোগ জমা পড়েছে, শুধুমাত্র নির্বাচন দফতরে 350টির মতো অভিযোগ জমা পড়েছে এবং বিভিন্ন আরও কিংবা এর নিচে থাকা বিভিন্ন অফিসে আরও অভিযোগ জমা পড়েছে। তবে এখন পর্যন্ত যতগুলি অভিযোগ পাওয়া গিয়েছে প্রায় 99% উপর এর উপর কাজ হয়েছে। গত 1-2 দিনে যেগুলি পাওয়া গিয়েছে এগুলির উপরও কাজ শুরু হয়ে গিয়েছে কিংবা শুরু হবে। এদিন তিনি আরও জানান, গত 10 এবং 11 তারিখে যে 80 ঊর্ধ্ব এবং দিব্যাঙ্গদের মধ্যে ভোট গ্রহণ করা হয় এতে কমপক্ষে 8500 জন ভোট দিয়েছে। এছাড়া যে পোস্টাল ব্যালট ভোট গত 8 তারিখ থেকে চলছে, 12 তারিখ বৃহস্পতিবার এর শেষ দিন, 56,000-এর বেশি লোক এই ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এদিন সন্ধ্যায় মোট কতজন ভোট দিয়েছে তা জানা যাবে বলে জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। এর মধ্যে 21,000-এর বেশি রয়েছে পোলিং স্টাফ, পুলিশ রয়েছে 19,000 এবং 5,000-এর মতো রয়েছে গাড়ির চালক ও অন্যান্য সহকারী। এছাড়া বিভিন্ন ক্ষেত্রের 630 জন লোক ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে বলে জানান তিনি। এদিন তিনি আরও জানান, সব মিলে মোট 65,000 পোস্টাল ব্যালট পেপার হয়েছে। এছাড়া এদিন ভোটারদের উদ্দেশ্যে হেল্পলাইনও উপলব্ধ করা হয় নির্বাচন দফতরের তরফে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।